ঝড় বৃষ্টির রাতে বাবা মাকে হারিয়ে মানুষের আশ্রয় পেয়ে আর ফিরে যেতে চাননি বনে। মানুষকেই আপন করে নিয়েছে বনের মিতুয়া। বনের মিতুয়া এখন হয়ে উঠেছে নদিয়ার প্রামাণিক পরিবারের একজন। দাঁড়িয়েছিলেন তিনি, হঠাৎই গাছ থেকে নিচে পড়ে যায় পাখিটি। তখনও গায়ে পালক গজায়নি। ছোট্ট সেই পাখির বাচ্চাটিকে বাড়িতে নিয়ে আসেন পেশায় দিনমজুর সত্যরঞ্জন বাবু। দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে সংসার সত্যরঞ্জনের। ছেলেদের পাশাপাশি পাখিটিকেও নিজের সন্তান স্নেহে বড় করে তুলতে থাকেন। সময় মতো খেতে দেওয়া, যত্ন নেওয়া সবই করতে থাকেন। পরিবারের অন্য সদস্যরাও পাখিটিকে আপন করে নেয়, ভালোবেসে পাখিটির নাম দেন মিতুয়া। এ বিষয়ে সত্যরঞ্জন বাবুর স্ত্রী বলেন, এর নাম মিতুয়া। খাওয়া দাওয়া সবকিছু খাই, মানে সবকিছু দিয়ে আপাতত ভাত তোকে দিতেই হবে। কথা বলে অবশ্য বলে না, তা না, কিছু কিছু বলে, সেটা আমরা হয়তো বুঝতে পারি। হ্যাঁ, ও তখন চিৎকার করবে অন্য লোক আসলে, তখন আমরা বুঝতে পারি হয়তো অন্য কেউ এসেছে। বিছানায় আমরা ঘুমাতে গেলে ও ঘুমায়। এটা মানে একটা গাছের থেকে পেয়েছে, হলদুতে আসছিলাম, ঝড় বৃষ্টি হচ্ছিল সেই সময় গাছের থেকে। ছোলার ছাতু খেলাম কাটতে করে, তুলোর সঙ্গে ছোলার ছাতু দিয়ে তখন দিতাম তখন। বন্য জীবন ছেড়ে মানুষের ভালোবাসাকে ভুলতে পারেনি মিতুয়া। বড় হয়ে মুক্ত আকাশ পেয়ে উড়ে যায়নি সে। বনের অনেক পাখি অনেক সময় মিতুয়াকে বনে ফেরার আহ্বান জানিয়েছে, কিন্তু সে আহ্বান ফিরিয়েছে সে। বাংলা কবিতা সিনেমায় একটি গানের দৃশ্যে রাখাল ছেলেকে বন্য জীবন কাটিয়ে বাড়ি ফিরে যেতে বলেছিল টিয়া। সেই প্রাসাদে বন্দি ছিল এক যে খাঁচার দিয়ে, রাখাল ছেলে শোনো যাবো লিমন দিয়ে, যাও ফিরে যাও বনে, তোমার কেউ বুঝবে না কথা, তোমার মানুষের ব্যাপার স্যাপার আলাদা রকম। আর বাস্তবের টিয়া মিতুয়া মানুষের কাছ থেকে ফিরতে চায়নি, তাই তো সে পাখিদের আহ্বান ফিরিয়ে মানুষকেই আপন করে নিয়েছে। বুঝিয়ে দিয়েছে বনে ফিরতে চায় না সে। এ বিষয়ে সত্যরঞ্জন বলেন, প্রথম থেকে উড়ে পেয়েছিলাম এক জায়গায়, প্রায় 14 বছর আগে ছিল। না উড়ে কোথাও যায় না, ওই আমার কাছে থাকে, উঠতে পারে তবু যায় না। খাওয়া এখন সবই খাই, যা খাদ্য খাবার আছে সবই খায়, আমাদের সামনে যারা যা খাই সবই খাই। এটা ওই এক জঙ্গলের থেকে পেয়েছিলাম। হ্যাঁ, নাম আছে মিতুয়া, এ থাকে সবসময় আমাদের কাছে থাকে, তো কোথাও যায় না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা বাটার মোর, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ বাটার মোর বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগা মতিগঞ্জ।